নমস্কার, আমি মোনালি। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় চুক্তিতে, আমরাই শুধু খবরে। বীজপুরে সিপিএম এ বড়সড় ভাঙন। শতাধিক সিপিএম কর্মী সমর্থকরা সিপিএম ছেড়ে দুই বিধায়কের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন। ২০২১ বিধানসভা নির্বাচনে বীজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে জয়যুক্ত হন সুবোধ অধিকারী। শনিবার বীজপুরে কমন রেসপন্স টিমের পক্ষ থেকে বীজপুরের নবনির্বাচিত বিধায়ক সুবোধ অধিকারী ও নৈহাটি বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিককে সম্বর্ধনা দেওয়া হয়। সম্বর্ধনা অনুষ্ঠানের পর সুবোধ অধিকারী ও পার্থ ভৌমিকের হাত ধরে বিজেপি ও সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেয় প্রায় ৫০ জন কর্মী। পাশাপাশি বিপুল ভোটে জয়যুক্ত হয়ে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের মতো বাংলায় সরকার গঠনের পর রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা একে একে তৃণমূলে যোগ দিতে শুরু করেছে। বাদ পড়েনি বীজপুর এলাকাও। শনিবার বীজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঁচরাপাড়া ৫ নম্বর ওয়ার্ডের নবজীবন ভ্রাতৃ সংঘের শতাধিক সিপিআইএম কর্মী বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী ও নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিকের হাত ধরে সিপিআইএম দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন। আপনারা দেখবেন, আমরা সব যারা নিচু তলায় অন্যান্য দলে যারা সাংগঠনিক কাজকর্ম করতো, যাদের ভাবমূর্তি ভালো, আমরা তাদেরই একমাত্র জয়েন করাচ্ছি। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক, বীজপুরের তৃণমূলের যুব নেতা কমল অধিকারী, আলোরানী সরকার, অরুণ ব্রহ্মসহ একাধিক তৃণমূলের কর্মীরা। কাঁচরাপাড়া ৫ নম্বর ওয়ার্ডের নবজীবন ভ্রাতৃ সংঘ ক্লাবের শতাধিক সিপিএম কর্মী বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী ও নৈহাটি বিধানসভার বিধায়ক পার্থ ভৌমিকের হাত ধরে যোগদান করলেন তৃণমূলে। কাঁচরাপাড়া থেকে ক্যামেরায় দীপ মহাপাত্রের সাথে অর্পিতা ঘোষ, বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com। তর্কে নয় চুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। যখন জীবনের বিশ্বাস সিঁদুরে সরাজ আঁকে বধু সাজ মন তুই ভালোবাস যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী শুনলাম বেশ যাক তোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া।